আমাদের নজর রয়েছে হরিয়ানার দিকেও সেখানে কংগ্রেস এগিয়ে রয়েছে বর্তমানে ছত্রিশটি আসন অন্যদিকে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে আটচল্লিশটি আসনে সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্তদা এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে আমরা সকাল থেকে যে রকম ভাবে দেখছিলাম যে কংগ্রেস অনেকটাই ছিল এবং বর্তমানে যেমনটা দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে বর্তমানে হরিয়ানায় সেক্ষেত্রে আহ ক্ষমতা কি আসতে চলেছে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে তো জম্মু কাশ্মীরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এক্ষুনি আমরা যা শুনলাম আমাদের প্রতিবেদকের কাছ থেকে সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরে কিন্তু বিজেপির টোটাল একটা রিজেকশান দেখা যাচ্ছে বিজেপি আর বিজেপির ছোঁয়া ছিল বলেই পিডিপি সব থেকে বেশি এই নির্বাচনে তারা লোকসান হচ্ছে তাদের আর উল্টো দিকে যদি দেখি এবার হরিয়ানায় যদি দেখি হরিয়ানাতে কিন্তু ইন্ডিয়া জোট যেটা আমরা বলছি ইন্ডি জোট সেটা কিন্তু পুরোপুরি হয়নি পুরোপুরি শুধু বলবো না হয়নি কারণ ওখানে কংগ্রেসের সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় চলে গেছে আপ আপের সঙ্গে কোনোরকম সমঝোতা না হওয়ার ফলে সম্ভবত ওই যেটা প্রতিষ্ঠান বিরোধী যে ভোট যে বিষয়টা আমরা এর আগে নির্বাচনের আগের সমীক্ষা এবং ভূতপ্রত সমীক্ষা দুবারই আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে কংগ্রেসের পক্ষে থাকবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ভোটের শতাংশের বিচারে কিন্তু কংগ্রেস সামান্য হলো এখনও পর্যন্ত শুনেছি এগিয়ে রয়েছে খুব সামান্য হয়তো এক শতাংশ আশপাশে হবে এগিয়ে রয়েছে কিন্তু আসনের নিরিখে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে এইটার কারণ হতে পারে একটা যে এই যে ইন্ডিজোট সব সবলভাবে যে এখানে কাজ করলো না অর্থাৎ আম আদমি পার্টির সঙ্গে সমঝোতা হলো না সেটা না হওয়ার পেছনে যতটা না হাইকম্যান্ড কংগ্রেস হাইকম্যান্ডের ভূমিকা তার থেকেও বেশি যে রাজ্য বা প্রদেশ কংগ্রেস সেখানকার বিশেষ করে হুডার এখানে একটা ভূমিকা ছিল এবং দেখা যাচ্ছে এই একটা জিনিস এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে কুমার শৈলজা এটা আমরা পরবর্তীকালে হয়তো এটা বিশ্লেষণ হবে যে কুমার শৈলজা এই যে দশ বারো দিন হঠাৎ নির্বাচনী আবহাওয়া থেকে পুরো নিজেকে গুটিয়ে নেওয়া এবং দলিত ভোটের কুমার যা দলীয় ভোটের একটা মুখ হরিয়ানায় তারই সরে যাওয়া এটাও কি কোনো কারণ হতে পারে তা না হলে এইভাবে হঠাৎ করে খুব সামান্য সামান্য ভোটে অত ডিটেল রেজাল্ট এলে আমরা হয়তো ভালো ভালো করে বলতে পারবো যে কি করে এতগুলো আসন পিছিয়ে গেল অথচ শতাংশের বিচারে কিন্তু যথেষ্ট ভালো এখনও লড়াইতে রয়েছেই বলা যেতে পারে বরঞ্চ বিজেপির থেকে ভালো জায়গায় রয়েছে কিন্তু আমরা জানি বহুদলীয় ব্যবস্থায় যেটা হয়ে থাকে যে শতাংশ দিয়ে সব সময় বোঝা যায় না কারণ যে আসন সংখ্যার নিরিখে তারা অনেক সময় এগিয়ে যায় তো এখানে এক্ষেত্রেও সেটাই ঘটেছে কিন্তু খুব লক্ষণীয় যে দুটো বিষয় বলছি সেটা হচ্ছে যে কংগ্রেসের কি অন্তর্কুন্দল একটি বিষয় আরেকটা হতে পারে ইন্ডিজোটের যে এখানে ব্যর্থতা অর্থাৎ একসঙ্গে সমঝোতা না যাওয়া না যেতে পারা এই একটা বিষয় রয়েছে পাশাপাশি আরেকটা জিনিসও অদ্ভুত লাগছে যে বিজেপিও খুব বেশি আত্মবিশ্বাসী যদি হতো তাহলে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী যেভাবে তার নির্বাচনী প্রচারকে কাটছাট করলেন অমিত শাহকে প্রায় দেখতে পাওয়া গেল না এটা একটা মানে 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 বোঝা যাচ্ছে যে এ এটাও একটা বিজেপির কোথাও একটা দুর্বলতার লক্ষণ ছিল কিন্তু তা সত্ত্বেও এই সম্ভবত এই দ্বিমুখী ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে বিরোধী ভোট ভাগ হওয়ার ক্ষেত্রে বিভাজনের যে বিষয়টা থাকে বহুদলীয় ব্যবস্থায় তারই হয়তো ফায়দা এখানে বিজেপি পেয়েছে বলে মনে হচ্ছে আত্মীয় ক্ষেত্রে জয়ন্ততা আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগামী যে লোকসভা যে শীতকালীন অধিবেশন রয়েছে সেই অধিবেশনের ক্ষেত্রে বিজেপি এই বিষয়টিকে কতটা হাতিয়ার করে গড়ে তুলতে পারে না বিজেপি নিসন্দেহে হরিানা ধোড় রাষ্ট্র বলে সেটা নিয়েই বিজেপি বলবে এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটাও দেখতে হবে যে তারা কত শতাংশ ভোট পায় তবে ওই বললাম ভোটের রাজনীতিতে শেষ পর্যন্ত হচ্ছে কে কটা আসন পেলো হ্যাঁ মানে যাকে হিন্দিতে বলা সে যিতা ওই সিকান্দার ওইটাই ওই ধরনের একটা ধারণা তো রয়েছে হ্যাঁ একদম সেক্ষেত্রে আমরা দেখেছি প্রথম থেকে কিন্তু ইন্ডিয়া জোট যেমনটা বলে আসছিল যে তারা কিন্তু এবার বিরোধী অর্থাৎ একেবারে শক্তিশালী বিরোধী হিসেবে আমরা প্রথম থেকেই দেখেছি তারা কিন্তু যে বিরোধিতা সেই বিরোধিতা কিন্তু তুলে ধরেছিল লোকসভার ক্ষেত্রেও দেখেছি আমরা রাজ্যসভার ক্ষেত্রেও সেই বিষয়টি দেখেছি ক্ষেত্রে তারা কি কোথাও গিয়ে একটু দুর্বল হয়ে যেতে পারে এই ফলাফলের পর শুধুমাত্র এই দুটো দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এখন সেটা বলা উচিত হবে না কারণ উল্টো যদি বলি তাহলে তাহলে কাশ্মীর সেভাবে অসম্ভব সফল বরঞ্চ আজকে যে উম মুক্তির যে এই যে ক্ষয় তার যে ভোটের ক্ষয় তার যে আসন কমে যাওয়া জন্দা তুমি সঙ্গে থাকো